দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জেলা নির্বাচন কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এদিকে তফসিল ঘোষণার পর প্রার্থীদের আচরণবিধি মানাতে নির্বাচন কমিশনের সহায়তা চাইলেন মাঠ পর্যায়ে দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তারা। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে। 64 জেলা এবং 10 আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই বৈঠক। শুরুতেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সিইসি বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করতে ও উৎসব মুখর করতে চেষ্টা করবে কমিশন। অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ অংশগ্রহণ বলে বলতে আমরা চাই ভোটাররা ব্যাপক সংখ্যায় আসবেন। প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে মিডিয়া সেন্টারে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, মাঠ পর্যায়ের নির্বাচন নিয়ে বেশ কিছু চাহিদার কথা জানিয়েছে কর্মকর্তারা। সকল জায়গায় জেনারেলাইজ কিছু সমস্যা আছে, কিছু কিছু জেলার জন্য কিছু কিছু নির্দিষ্ট সমস্যা আছে। এই সমস্যাগুলো সম্পর্কে নির্বাচন কমিশন অবহিত হয়েছে, নির্দেশনা দিয়েছে। আচরণবিধিটা যাতে সবাই সুষ্ঠুভাবে অনুসরণ করে সেই বিষয়টা তারা সকলের সহযোগিতা কামনা করেছে, কারণ আচরণবিধি অনেক সময় লঙ্ঘন হয়। কমিশনকে তারা জানিয়েছে তফসিল ঘোষণার পর আচরণবিধি মানা এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।